হোয়াটস আপ গাইজ, দিস ইজ আব্দুল লতিফ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে আঙিনায় সবজি লাগিয়েছিলাম, সেই সবজির ভিতরে আরও একটা নতুন সবজি যোগ হয়েছে, সেটা হচ্ছে ওল। এই ওল আমি আপনাদেরকে দেখাবো, তবে এখনও ওল হয়নি, আমরা লাগিয়েছি, গাছ বের হয়েছে, এগুলো আপনাদেরকে দেখাবো। পাশাপাশি এখন যে খরা চলতেছে, প্রচণ্ড তাপ, এই তাপমাত্রায় মাটি সব শুকিয়ে গেছে, আমরা যেসব সবজি লাগিয়েছিলাম সব গাছও কেমন যেন মরে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো আজকে সেগুলো সব ভিজিয়ে দেবো, তো আপনাদেরকে দেখাবো। এবং আমাদের গাছে কিছু বেগুনও হয়েছে, সেগুলো আপনাদেরকে দেখাবো, তো চলুন দেখে নিই। আর ভিজাই দেওয়ার পরে গাছগুলো কেমন দেখা যায় সেটা আপনারা দেখতে পাবেন, তো চলুন বন্ধুরা দেখে নিই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সো থ্যাংক ইউ বন্ধুরা, লেটস গো। এই যে দেখুন বন্ধুরা, কতগুলো বেগুন হয়ে গেছে গাছে, গাছগুলো কেমন একটা হয়ে গেছে, কিন্তু দেখেন গাছে প্রচুর ধরন আসছে বেগুন। এই যে এখানে দেখুন, এর নিচে অনেকগুলো বেগুন হয়েছে। এই যে এই পাশে গাছে দেখুন কতগুলো বেগুন হয়ে গেছে গাছে, এই পাশে গাছে দেখুন অনেকগুলো বেগুন হয়েছে, প্রচুর বেগুন ধরেছে, বেগুনের ধরন আসছে, গাছগুলো কেমন যেমন এই যে কুচলি মেরে গেছে, কিন্তু বেগুন হচ্ছে। এই যে দেখেন, এইটুকুনি ডালে তিনটা বেগুন হয়েছে একসাথে, এপাশে গেছে কতগুলো বেগুন তাকে নাকি বড় দেখা যায়, সূর্যের অপোজিট না গেলি। হ্যাঁ, এই যে দেখুন বন্ধুরা, একটা অনেক বড় ওল কচু গাছ, ওল হবে 5-6 কেজি ওজন হবে গাছগুলো যখন বড় হয়ে যাবে, যখন এগুলোই ওল হবে। অনেক বড় বড় দেখুন এই গাছগুলো, এইগুলো ডাবল ডাবল হয়ে গেছে গাছ। আরো একটা মজার জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন, এখানে আমাদের ঢাকায় সাধারণত জালি কুমড়ো বলে, আমরা গ্রামে চাল কুমড়া বলি, চাল কুমড়া গাছ দেখেন। এই যে আস্তে আস্তে এইভাবে ছাদে উঠাই দেবো, ছাদে গিয়ে এগুলো চাল কুমড়ো হবে। আর এই যে দেখুন, এইভাবে আমরা এই গাছগুলো সব বুঝিয়ে দিচ্ছি। Thank you.